এক দফা নয়, আসলে এটা ৩১ দফা। ৩১ দফার এসেন্স অ্যান্ড স্পিড নিয়ে জনগণ যাতে আমাদের নেতাকর্মীরা যাতে স্লোগান দিতে পারে, বক্তব্যটা বলার মাধ্যমে জনগণের কাছে কত বেশি আমরা পৌঁছে দিতে পারি, সেই জন্য এটাকে এক দফায় রূপান্তরিত করা হয়েছে। আপনারা পড়লে ভালো করে দেখবেন এক দফার মধ্যে ৩১ দফাই আসলে অন্তর্ভুক্ত করা আছে। আপনাদের একটা গণজাগরণ, গণ অভ্যুত্থানের মাধ্যমে আজকে ১২টা পয়েন্ট থেকে এই যুগপৎ আন্দোলনের অভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়েছে, ১২টি পয়েন্ট থেকে বাংলাদেশে। এটি আরও বাড়বে, কমবে না। জনগণ যদি না যায় যেতে হবে, যদি না যায় কীভাবে যাওয়ার ব্যবস্থা করা যায় সেটাই করা হবে, যেতেই হবে তোমাদেরকে। জনগণের সমর্থনবিহীন কোনো সরকার থাকতে পারে না। আমরা সর্বাত্মক আন্দোলনের ঘোষণা দিয়েছি আজকে, এই সর্বাত্মক আন্দোলনের মাধ্যমে ন্যায়সঙ্গত নিয়মতান্ত্রিক আন্দোলন। আমরা উচ্ছৃঙ্খল কিছু করতে যাচ্ছি না। আপনারা যদি রাজপথে রক্ত রঞ্জিত করতে চান, তার পরিণতি আইইউবিআই এখানে যে অবস্থা হয়েছে আপনাদেরও তাই হবে, এটা মনে রাখবেন। এটা অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের সংগ্রাম, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের যুদ্ধ। এই যুদ্ধে আমাদের জিততে হবে, এই লড়াইয়ে আমাদের জিততে হবে। গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা বিদায় করতে চাই শান্তির নামে। এই এতদিন গতকালকে তো করেন নাই প্রোগ্রাম, আগামী দিনেও প্রোগ্রাম ঘোষণা করেন নাই। যখন আমরা এক দুবার কর্মসূচি নিয়ে এতদিন দাবি কিছু তাড়াতাড়ি সরে যান, মানে সম্মানে চলে যান, সেটা যখন শুনেন নাই, তখন আজকে শান্তির নামে অশান্তি সৃষ্টি করার জন্য সরকারি সন্ত্রাস সংগ্রহ এবং বিভিন্ন আতঙ্ক সৃষ্টি করছে জনগণের মধ্যে। আমরা পরিষ্কার বলে দিচ্ছি, আর একটা মৃত্যু যদি ঘটে, আর এক বিন্দু রক্ত যদি ঝরে, আপনাদের ক্ষমা করা হবে না, পরিষ্কার বলে দিচ্ছি। এই সংগ্রাম অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম। এই অভিযাত্রা শুরু অকাতরে রক্ত দিয়ে মুক্তিযুদ্ধের সময় কৃষক শ্রমিক জেলে কামার কুমার দোবা নাবিদ সমাজজীবী কর্মজীবী পেশাজীবী মানুষ রক্ত দিয়ে স্বাধীন করেছে, সেই স্বাধীনতাকে আপনারা চুরি করেছেন। তাই এটাকে দ্বিতীয় মুক্তিযুদ্ধ হিসাবে আমি আখ্যায়িত করতে চাই। দ্বিতীয় মুক্তিযুদ্ধের মধ্যে সত্যিকার স্বাধীনতা, আপনারা পাকিস্তান আমলে সমস্ত আইনকানুন, ব্রিটিশ আমলে সমস্ত আইনকানুন বজায় রেখে ক্ষমতায় টিকে আছেন, আপনাদেরকে বিদায় করা হবে, আর কোনো বিকল্প নাই। ক্ষমতা ছেড়ে দিয়ে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষকে তাদের অধিকার ক্ষমতা কর্তৃত্ব প্রতিষ্ঠা করা হবে। টোটাল একটা টিম, একজনের কথা বললে আমরা গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে কথা বলি, মনে রাখতে হবে। আজকে মান্না যেটা বলেছে, গরম কর্মসূচি নরম কর্মসূচি বুঝি না, পরিবর্তন হইলেই জনগণের পরিবর্তন, সরকার পরিবর্তন হইলে জনগণ দেখেছে স্বাধীনতার পর থেকে ৫০ বছরের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না। আমরা এই সরকার পরিবর্তনের সাথে ব্যবস্থা, রাষ্ট্র শাসন ব্যবস্থা, সরকার ব্যবস্থারও পরিবর্তন করতে চাই। অন্যান্য এই ৫০ বছরের মধ্যে অনেকে ক্ষমতা আসছে, অনেকগুলো রাজনৈতিক দল আছে, আন্দোলন সংগ্রাম অনেকে করেছে, কিন্তু যেই কথাটা মনে রাখা দরকার, পরিবর্তন হইলেই মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না। অতএব সেই জন্য সংস্কার দরকার, আমরা পরিষ্কার বলেছি। দক্ষতা, অভিজ্ঞতা ও প্রশিক্ষণ, বেসামরিক ও সামরিক প্রশাসনের নিয়োগ, বদলি ও পদোন্নতিতে যোগ্যতার একমাত্র মাপকাঠি হিসাবে বিবেচনা করা হবে। ১৩, গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতার নিশ্চয়তা বিধান এবং সার্বিক সংস্কারের লক্ষ্যে সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি, মিডিয়া সংশ্লিষ্ট পেশাজীবী এবং বিজ্ঞ অভিজ্ঞ গ্রহণযোগ্য মিডিয়া ব্যক্তিদের সমন্বয়ে মিডিয়ার সার্বিক সংস্কারের লক্ষ্যে একটি মিডিয়া কমিশন গঠন করা হবে। সৎ ও স্বাধীন সাংবাদিকতার পরিবেশ তৈরির লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। এই লক্ষ্যে আইসিটি অ্যাক্ট ২০০৬ ও ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ২০১৮ বাতিল করে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়ন করা হবে। বিশেষ ক্ষমতা আইন ও সন্ত্রাস দমন আইন বাতিল করা হবে। চাঞ্চল্যকর সাগর রনি হত্যাসহ সকল সাংবাদিক নির্যাতন ও হত্যার বিচার নিশ্চিত করা হবে। ১৪, দুর্নীতির ক্ষেত্রে কোনো আপোষ করা হবে না। দুর্নীতি নিরসনের জনগণের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা অনুযায়ী কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। বিগত ১.৫ দশক ব্যাপী সংগঠিত অর্থ পাচার ও দুর্নীতির অনুসন্ধান করে একটি শ্বেতপত্র প্রকাশ করা এবং শ্বেতপত্রে চিহ্নিত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
দেশের বাইরে পাচারকৃত অর্থ দেশে ফেরত আনার প্রয়োজনীয় প্রশাসনিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। রাষ্ট্রীয় হিসাব ও আর্থিক প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ, দুর্নীতি দমন কমিশন, দুর্নীতি দমন আইন সংস্কারের পাশাপাশি পদ্ধতিগত সংস্কারের মাধ্যমে দুদকের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। সংবিধান অনুযায়ী ন্যায়পাল নিয়োগ করা হবে। 15. সর্বস্তরে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে। মানবিক মূল্যবোধ ও মানুষের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা এবং গুমখুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং অমানবিক নিষ্ঠুর শারীরিক ও মানসিক নির্যাতনের অবসান ঘটানো হবে। ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস অনুযায়ী মানবাধিকার বাস্তবায়ন করা হবে। সুনির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতে মানবাধিকার কমিশনের নিয়োগ প্রদান করা হবে। গত দেড় দশক যাবৎ সংগঠিত সকল বিচার বহির্ভূত হত্যা, ক্রসফায়ারের নামে নির্বিচারে হত্যা, গুম খুন, অপহরণ, ধর্ষণ, নির্মম শারীরিক নির্যাতন ও নিষ্ঠুর অমানবিক অপরাধের সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত সকল ব্যক্তিকে প্রচলিত আইন অনুযায়ী সুবিচার নিশ্চিত করা হবে। 16. অর্থনৈতিক ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে বিশেষজ্ঞ অর্থনীতিবিদ, গবেষক, অভিজ্ঞ ব্যাংকার, কর্পোরেট নেতা, প্রশাসনিক অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তির সমন্বয়ে একটি অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন করা হবে। মুক্তিযুদ্ধের মূলমন্ত্র সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের নিরিখে প্রবৃদ্ধির সুফল সুষম বণ্টনের মাধ্যমে ধনী দরিদ্রের বৈষম্য দূরীকরণ করা হবে। 17. ধর্ম যার যার, রাষ্ট্র সবার, এই মূলনীতির ভিত্তিতে প্রত্যেক ধর্মাবলম্বী নিজ নিজ ধর্ম পালনের পূর্ণ অধিকারের নিশ্চয়তা বিধান করা হবে। দলমত ও জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পাহাড়ি ও সমতলের ক্ষুদ্র বৃহৎ সকল জাতিগোষ্ঠীর সংবিধান প্রদত্ত সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও ধর্মকর্মের অধিকার, নাগরিক অধিকার এবং জীবন, সম্ভ্রম ও সম্পদের পূর্ণ নিরাপত্তা বিধান করা হবে। সাম্প্রদায়িক উস্কানি সৃষ্টির সকল অপতৎপরতা বন্ধ এবং ধর্মীয় জাতিগত সংখ্যালঘুদের ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, উপাসনালয় ভাঙচুর ও তাদের সম্পত্তি দখলের জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। 18. মুদ্রাস্ফীতির আলোকে শ্রমিকদের বাঁচার মতো ন্যায্য মজুরি নিশ্চিত করা হবে। শিশুশ্রম বন্ধ করে তাদের জীবন বিকাশের উপযোগী পরিবেশ ও ব্যবস্থা নিশ্চিত করা হবে। নিরাপদ কর্ম পরিবেশ ও গণতান্ত্রিক ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করা হবে। পাটকল, বস্ত্রকল, চিনিকল সহ সকল বন্ধ শিল্প পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে। প্রবাসী শ্রমিকদের জীবন মর্যাদা, কর্মের নিরাপত্তা এবং দেশে বিমানবন্দর সহ সকল ক্ষেত্রে হয়রানিমুক্ত এক টেবিল সেবা প্রাপ্তি ও ভোটাধিকার নিশ্চিতের ব্যবস্থা করা হবে। চা বাগান, বস্তি, চরাঞ্চল, হাওড় বাওড় ও মঙ্গা পীড়িত উপকূলীয় অঞ্চলের বৈষম্য দূরীকরণ ও সুষম উন্নয়নে বিশেষ কর্মসূচি গ্রহণ ও তা বাস্তবায়ন করা হবে। 19. বিদ্যুৎ ও জ্বালানিসহ অবকাঠামো উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিক পরিকল্পনা গ্রহণ করে উৎপাদনশীল খাত বিকাশে ব্যাপক উদ্যোগ নেওয়া হবে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ খাতে দায়মুক্তি আইনসহ সকল কালাকানুন বাতিল করা হবে এবং রাষ্ট্রীয় অর্থনীতিতে রক্তক্ষরণ রোধ করার লক্ষ্যে জনস্বার্থ বিরোধী কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলো হতে বিদ্যুৎ ক্রয়ে চলমান সীমাহীন দুর্নীতি বন্ধ করা হবে। আমদানি নির্ভরতা পরিহার করে নবায়নযোগ্য ও মিশ্র এনার্জি নির্ভর বিদ্যুৎ উৎপাদন এবং উপেক্ষিত গ্যাস ও খনিজ সম্পদ আবিষ্কার ও আহরণে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। শিল্প খাতের বিকাশে বিনিয়োগ বান্ধব নীতি গ্রহণ করে দেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা হবে। প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগে উৎসাহ, সুযোগ ও প্রণোদনা দেওয়া হবে। পরিকল্পিতভাবে দেশব্যাপী সমন্বিত শিল্প অবকাঠামো গড়ে তোলা হবে। 20. বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে সর্বক্ষেত্রে বাংলাদেশের জাতীয় স্বার্থ, জাতীয় সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তাকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হবে। সমতা, ন্যায্যতা, পারস্পরিক স্বার্থের স্বীকৃতি ও আন্তর্জাতিক বিধিবিধান অনুযায়ী দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সমস্যাদের সমাধান করা হবে। বাংলাদেশ ভূখণ্ডের মধ্যে কোনো প্রকার সন্ত্রাসী তৎপরতা বরদাস্ত করা হবে না এবং কোনো সন্ত্রাসবাদী তৎপরতা আশ্রয় প্রশ্রয় পাবে না। সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, উগ্রবাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সন্ত্রাসবিরোধী আইনের অপব্যবহারের মাধ্যমে সন্ত্রাসবাদকে রাজনৈতিক ঢাল
হাতিয়ার হিসেবে ব্যবহার করে এবং সন্ত্রাসবাদের তকমা লাগিয়ে ভিন্নমতের বিরোধী শক্তি এবং রাজনৈতিক বিরোধী দল দমনের অপতৎপরতা বন্ধ করে প্রকৃত সন্ত্রাসীদের চিহ্নিত ও আইনের আওতায় এনে তাদের শাস্তি প্রদান করা হবে। একুশ, দেশের সার্বভৌমত্ব সুরক্ষায় প্রতিরক্ষা বাহিনীকে সুগঠিত যুগোপযোগী ও সর্বোচ্চ দেশপ্রেমের মন্ত্র উজ্জীবিত করে গড়ে তোলা হবে। স্বকীয় মর্যাদা বহাল রেখে প্রতিরক্ষা বাহিনীকে সকল বিতর্কের ঊর্ধ্বে রাখা হবে। ২২, ১৯৭১ সালের স্বাধীনতার যুদ্ধে যার যার অবদানে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদানের ব্যবস্থা করা হবে। রাষ্ট্রীয় উদ্যোগে নিবিড় জরিপের ভিত্তিতে মুক্তিযুদ্ধের শহীদদের একটি তালিকা প্রণয়ন করা হবে এবং তাদের যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা ও স্বীকৃতি প্রদান করা হবে। এই তালিকার ভিত্তিতে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের কল্যাণার্থে নীতি প্রণয়ন ও তা বাস্তবায়ন করা হবে। মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই বাছাই করে একটি সঠিক তালিকা প্রস্তুত করা হবে। ২৩, যুব সমাজের ভীষণ চিন্তা ও আকাঙ্ক্ষা ধারণ করে আধুনিক যুগোপযোগী যুব উন্নয়ন নীতিমালা প্রণয়ন করা হবে। এক বছর ব্যাপী অথবা কর্মসংস্থান না হওয়া পর্যন্ত যেটাই আগে হবে শিক্ষিত বেকারদের বেকার ভাতা প্রদান করা হবে। বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে নানামুখী বাস্তবসম্মত কর্মসূচি গ্রহণ করা হবে। যুব সমাজে দক্ষতা বৃদ্ধি করে ডেমোগ্রাফিক ডিভিডেন্ট আদায়ের লক্ষ্যে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করা হবে। স্বাস্থ্য শিক্ষা পুষ্টির উপর সর্বাধিক গুরুত্ব দিয়ে মানব সম্পদ উন্নয়নে প্রয়োজনীয় বিনিয়োগ করা হবে। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সরকারি চাকুরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি বিবেচনা করা হবে।